কখনো কখনো ভিড়ের মধ্যে তুমি হয়ে যাও একা, তখন তোমার চারপাশে যেন তুমি ছাড়া কেউ নেই। তখনই হঠাৎ কোনো লোক এসে তোমাকে দেখায় ভয়, নানা ইশারায় ভয়ে ভয়ে চোখে কথা সে তো বলছে। তখন তোমার চেঁচাতেই হবে যতখানি জোরে পারো, বিপদে পড়লে বাঁচতেই হবে, দেখি যেত কিনা হারো। কোচিং ক্লাসে পড়তে যাচ্ছ, তোমার সঙ্গে অচেনা লোক, আদর করতে এগিয়ে এলো হঠাৎ কেন সে যেই হোক। তুমি ভীষণ ঘাবড়ে গেছো, সামনে পিছে কেউ জানি নেই, বিপদ আসে এমনই করে ঠিক তখনই ঘাবড়াতে নেই। ভয় না পেয়ে শান্ত মাথায় এড়িয়ে চলো এখন তাকে, ভয় না পেলে পালাবে সেসব ঘটনা বলবে মাকে। তোমার চেয়ে অনেক বড় লোকটি তোমার চেনা, সেই সুযোগেই লোকটা তোমার কাছে আসতে চায়। এখন এসে দুষ্টুমিতে ধরল যে হাতখানি, এবার ভীষণ জড়িয়ে ধরে, সাহস কোথায় পায়। তুমি ভীষণ ঘাবড়ে গেছো, এবার ওঠো জেগে, কিলচর দাও লোকটিকে খুব ভীষণ রকম রেগে। তোমার মধ্যে অজানা এক ঢুকে আছে ভয়, একটু যদি বুঝতে তারা আসলে কেউ নয়, তোমার সঙ্গে মিথ্যে খেলা করছে অকারণ, অদ্ভুত সব গল্প শোনায় এসে তোমার মনে। সেই ভয়েদের থেকে দূরে থাকতে তোমায় হবে, সুযোগ পেলেই দৌড়ে যেও খেলায় উৎসবে, আনন্দ আর মজার খেলায় থাকতে যদি পারো, মনের মধ্যে অজানা সব ভয় থাকে না কারো।